ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। আনন্দ সাগরে ফিরে এলাম বিরতির পর। সুকর্ণা, তোমার নিশ্চয়ই মনে থাকবে যে লাদাখে গালওয়ান অঞ্চলে যেখানে ভারত এবং চীনের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, যা এখনো একেবারেই প্রশমিত হয়নি, যেখানে 20 জন ভারতীয় জওয়ান তারা শহীদ হয়েছিলেন, সেই ঘটনার পর থেকে কিন্তু রাজনৈতিক চাপানোতর ক্রমশই বেড়েছিল, যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে কোনো চীনা অনুপ্রবেশই ঘটেনি। কিন্তু এবার প্রতিরক্ষা মন্ত্রকের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু অন্যরকমই বক্তব্য ছিল, সেখানে চীনা অনুপ্রবেশ ঘটেছে এমনটাই বলা ছিল। কিন্তু এবার প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে দুদিনের মধ্যে উধাও হয়ে গেল লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনা ফৌজের সেই অনুপ্রবেশের নথি, জানিয়ে আবারও একবার নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী। চীন ভারতের ভূখণ্ডে ঢুকে বসে আছে কিনা, কোন কোন জায়গা তারা দখল করে রেখেছে, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের হাতে 20 জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকে এ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, এই প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে হঠাৎই উধাও হয়ে গেল লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনা ফৌজের অনুপ্রবেশের নথি। মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে কি নতুন বিভাগে এলএসিতে চীনা আগ্রাসন শিরোনামে লেখা হয়েছিল। 2020 সালে 5ই মে থেকে লাদাখে নিয়ন্ত্রণ রেখায় বিশেষ গালওয়ান উপত্যকায় চীনের আগ্রাসন বাড়ে। মে মাসের 17-18 তারিখে চীনা ফৌজ কংরং নালা, গোগ্রা এবং প্যাংগং লেকের উত্তর পারে এলএসি অতিক্রম করে। কিন্তু দুদিনের মাথায় অর্থাৎ বৃহস্পতিবার হঠাৎ করেই প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে এই অংশটা উধাও হয়ে যায়, সংশ্লিষ্ট লিঙ্কটিও আর কাজ করছে না। আর এই প্রেক্ষাপটে সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে মোদী সরকারকে ফের একবার আক্রমণ করে রাহুল প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রী কেন মিথ্যে বলছেন। এরই সঙ্গে খোঁচা দিয়ে রাহুলের বক্তব্য, মোকাবিলা করা তো দূর, ভারতের প্রধানমন্ত্রী চীনের নাম করতেও ভয় পান, আমাদের মাতৃভূমিতে চীনা অনুপ্রবেশ ঘটেনি এটা বলে এবং ওয়েবসাইট থেকে নথি মুছে দিয়ে সত্যকে থামা চাপা দেওয়া যাবে না। বিহারে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের নেতাদের সঙ্গে আলোচনার সময়ও চীনের প্রসঙ্গ তোলেন রাহুল। সূত্রে খবর, রাহুল বলেন, চীন সীমান্তের পরিস্থিতি দেশের পক্ষে উদ্বেগজনক। 5ই মে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনার অতর্কিত আক্রমণে মৃত্যু হয় 20 জন ভারতীয় জওয়ানের, যারা বিহার রেজিমেন্টের সদস্য ছিলেন। চীনা সেনাকে মোক্ষম জবাব দেয় ভারতীয় সেনাও, তাদের তরফে মৃত আহত মিলিয়ে সংখ্যাটা ছিল 43। এদিনের বৈঠকে বিহার রেজিমেন্টের এই বীরত্বের প্রসঙ্গ তোলেন রাহুল। বৈঠকে অংশগ্রহণকারী এক নেতার বক্তব্য, লাদাখে বিহার রেজিমেন্টের জওয়ানদের বীরত্বের সঙ্গে লড়াই ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাহুল গান্ধী। এবিপি আনন্দ।